আমাদের খিল আমরা পেয়ে গেছি, এরকম করে প্রত্যেকটা শুনতে হবে। মানে গত রাত্রে আমি ঘুমিয়েছি কটায় জানো? আমি ঘুমিয়েছি 4:30 ঘুমিয়েছি বলা যায় না, ঘুম আসছিল না। তো 4:30 মোটামুটি একটু ঘুমালাম। তো ভাবলাম ঘুমানোর সময় যেহেতু 4:30 ঘুমোচ্ছি, সেহেতু দুপুর পর্যন্ত ঘুমাবো, দুপুর 12:00-1 পর্যন্ত ঘুমাবো। তো কী হয়েছে, ওই সকাল ভোরবেলায় ঘুমিয়ে আমার আবার তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। তাড়াতাড়ি বলতে 1:30 দিকে বাবা আবার ফোন করেছিল। ওই আমার মোবাইলে যে ছোট স্ট্যান্ডটা আছে না, ওই স্ট্যান্ডটা আমি বাড়িতে ভুলে রেখে চলে এসেছিলাম। মানে আমার কি বলতো, তোমরা তো জানো সবাই, আজকে এখানে তো কালকে ওখানে, এরকম অবস্থা হয়ে গেছে। তো এই ছোট স্ট্যান্ডটা বাড়িতে আমি রেখে এসেছিলাম। তো কালকে মাকে ফোন করে বললাম বাবাকে দিয়ে পাঠিয়ে দিও। তো বাবা সকালে এসে ফোন করে দিয়ে গেল। দেন তারপর আমি ঘুমালাম, আবার ঘুমালাম যে ভোরে তো ঘুমিয়েছি, তাহলে একটু দিনের বেলায় শান্তি করে ঘুমাবো। তোমরা বললে বিশ্বাস করবে না, আমি 3-4 ঘন্টা থেকে ট্রাই করছি ঘুমোনোর, মানে আমাকে ঘুমোতেই হবে এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে। না ঘুমোলে, যেহেতু কাল সারা রাত ঘুমাইনি, এবার আজকে যদি দিনের বেলা একটু না ঘুমাই ফ্রেশ লাগছে না, মানে চোখ মুখও আমার কেমন লাগছে সামনে থেকে, একটু ভালো লাগছে না, মানে ফ্রেশ ফিল হচ্ছে না। তো তখন থেকে আমি যে ঘুমানোর চেষ্টা করছি, আমার চোখে ঘুমই আসছে না। মানে মাম্পি এইরকমটা হয়ে গেছে ভাবলে অবাক লাগে, কারণ যে মাম্পি 24 ঘন্টায় কত ঘন্টা বলবো, 14-15 ঘন্টা ঘুমিয়ে কাটিয়ে দিত, সে মেয়ের এখন চোখে ঘুম আসছে না। সত্যিই অবাক লাগছে আজকের বিষয়টা। আমি প্রায় অনেকক্ষণ 2-3 বার ফোন টোন ঘাটবো না, রেখে দিলাম ফোন, দেন জোর করে চোখ বন্ধ করে শুয়ে আছি। না তারপরেও কিছুতে কিচ্ছু না, ঘুম আসছে না আমার, ভালো লাগছে না। তো সকালবেলাতে সকালবেলায় আমি তেমন কিছু রান্নাবান্না করিনি, বুঝলে। সকালবেলাতে লতাদের বাড়ি থেকে চা খেয়ে এসেছিলাম, আর আমি চিড়ে ভাজা ছিল, চিড়ে দিয়ে চানাচুর দিয়ে মেখে খেয়েছি, মানে ভেজে মেখে খেয়েছি, ওই খেয়েছি। খিদেও পাচ্ছে না, ঘুমও আসছে না, আমার তো সমস্যা হয়ে গেল, আমি কী করবো বুঝতে পারছি না। তো ভাবলাম যে চলো বাজার যাবো, বিকেলের দিকে বাজার যেতাম। তো ভাবলাম যে ওই বিকেলের দিকে না গিয়ে এখনই যাবো, ওই রোদে পড়তে পড়তে, কারণ এখন ঘুম আসছে না, আমি কী করবো বুঝতেও পারছি না। আমি তো তো ভাবলাম যে চলো এখন বাজার যাবো, বাজারে টুকিটাকি কিছু জিনিস কেনার আছে। কেনার যেমন তোমার, এখন দুপুরবেলায় আমার খাবার কিছু নেই, আমি এখন খাবো কিছু। তো চলো আগে বাজার থেকে ঘুরে আসি। ভাবলাম যে বাজারে যাবো, কিন্তু এখন আর বাজারে যাবো না, দুপুরবেলায় ভালোও লাগছে না, ঘুম আসছিল না বলে তোমাদেরকে বললাম বাজারে যাবো। তো দুপুরবেলায় কিছু খেতে হবে, তো তার জন্য আমি এখানে যে ওটস রান্না করেছি, ওটসের মধ্যে খেজুর কুচি কুচি করে দিলাম, আর তার সাথে একটু মধু দিয়ে দেব। এই হ্যাঁ, এই গুইটুকু আর একটা ছোট ছিল, হ্যাঁ এই মধুটা মুন্না নিয়ে এসেছিল ভুঁড়ি কমানোর জন্য। ও একদিন মুড়ি, এই সরি, ও একদিন ওই মধু আর তার সাথে 5-6টা লেবু নিয়ে এসে বলছে আমাকে, এবার থেকে প্রত্যেকদিন সকালবেলায় লেবু জল গরম করে দিবা ভুঁড়ি কমানোর জন্য। তো তারপরে 2-3 দিন মতো খেয়েছিল, ওই 2-3 দিন মতো খেয়ে ব্যাস হয়ে গেল, তারপরে আর খেত না। ওর কথা, ভুঁড়ি কমানোর জন্য বলতো এই করবো ওই করবো, দেন ওই মুখের কথাটাই শেষ কথা, তারপরে কাজের বেলায় কিচ্ছু না। সকালবেলায় লেবু মধু গরম জল করে দিতাম, দেন তারপরে বাজারে গিয়ে শুনতাম ও নাকি ওই সকালবেলায় পরোটা তেলের জিনিস এইসব খেয়েছে। এবার সকালবেলা ওইসব খাওয়ার পর যদি তেলের জিনিস খাই, তাহলে কি কোনো কাজে দেবে, দিয়ে রাগ করে করে দিতাম না। তো চলো এখন খাবো, আসি লাইট অফ করে দাও, তোমাদের ঘরে এসো, চলো লতাদের ঘরে গিয়ে একটু বসি। আমি ভিডিওই শুরু করিনি, এতক্ষণ বক বক করছিলাম, এই প্রবলেমটা আমার হয়। মানে আমি ভাবি যে ভিডিও অন করেছি, কিন্তু কথা বলার পর যা বলার বলে দিলাম, তারপরে তাকিয়ে দেখি যে না ভিডিও শুরু করেনি। তো এখনো সেটাই হলো আমার সাথে, মানে ডবল করে আমাকে আবার অ্যাক্টিং করতে হবে। তো এই যে আমার আর কুরাইশি, মানে আমি আর কুরাইশি খেয়ে মোটামুটি অর্ধেক শেষ করে ফেলেছি, কুরাইশিরও ভালো লাগছে, তাই বললো আমারও মোটামুটি ভালো লাগছে। তো এটা না দুধ দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে, দুধ দিয়ে রান্না করার পর ওর মধ্যে একটু কলা আর অন্যরকম ফ্রুট দিয়ে খেলে বেশ ভালো লাগে।
ওরা সেই ড্রাগন গাছ খুশি বেরিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ আমার হাতে হেসো, হ্যাঁ আমি না এর আগে হেসো দিয়ে তরকারি কাটছিলাম বলে তোমরা অনেকে জিজ্ঞেস বলেছো যে দিদি তুমি হেসো হেসো দিয়ে কেন কাটো, তুমি বুটি দিয়ে কাটতে পারো। তো আমাদের না আমাদের ওইখানে আমি ছোট থেকে দেখে আসছি সবাই হেসো ইউজ করে, কেউ বুটি ইউজ করে না। তো হ্যাঁ আমি কোথায় যাচ্ছি, আমরা এখন যাচ্ছি এখানে বসবো কুরাইশি, এখানে বসতে বললো তো এখানে বসবো, এখানে বসে কি করবো আমরা, আমরা এখন খিল তুলবো। খিল তোলা মানে নিশ্চয়ই বুঝছিলে না, তোমাদের বুঝিয়ে বলি একটু। এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে নারকেলের পাতা, নারকেলের পাতা যে ঝাঁটা হয় না তোমরা অনেকেই জানবে, তোমরা অনেকেই জানবে খিল কাকে বলে, এটাকে আমরা তো খিল বলেই জানি। নারকেল গাছের যে পাতাগুলো হয় তার মাঝখানে যে শিরদার আছে ওইটাই হচ্ছে খিল, ওইটাই আমরা এখন বের করবো। আমি জানি কিন্তু খিল, হ্যাঁ কুরাইশি তুলেছি, হ্যাঁ লতা দিয়ে আমাকে বলছে তুমি তুলতে পারবে, আমি বলছি না কেন পারবো না, আমি গ্রামের মেয়ে ভাই আমি সব বসি। এবার দেখা যাচ্ছে আমার ঘরে যে বিছানা ঝাড়া ঝাড়াটা থাকে ওইটা আমি আবার বাথরুমে ঢুকে দিয়েছি, তো ওইটা তো আবার বিছানা ঝাড়ার জন্য ব্যবহার করা যাবে না। তো সেই কারণে ভাবলাম যে বিছানা ঝাড়ার জন্য একটা ওই প্লাস্টিকের যেগুলো পাওয়া যায় না বাজারে কিনতে পাওয়া যায়, তো লতাদিকে একদিন বললাম যে ওই কিনবো, তো লতাদি বললো যে না এই বাড়ির মানে এদেরই নিজস্ব গাছ আছে, তো পাতা ও ডালও কেটেছিল, তো বললো ওখান থেকেই তুমি তুলে নিও। তো খিল এখন এর মধ্যে থেকে খিল বের করবো, কত বছর আগে করেছিলাম ছোটবেলায় করেছিলাম, হ্যাঁ ওইভাবেই করে আমি জানি খুশি। আমি একবার করেছিলাম, এই যে আমাদের খিল আমরা পেয়ে গেছি, এরকম করে প্রত্যেকটা তুলতে হবে এখন। এতক্ষণে এই কটা মাত্র হলো, এই যে এতগুলো পাতা বেরোলো আর তার মধ্যে থেকে এই কটা আমি খিল পেয়েছি। ওইদিকে কুরাইশিও করছে, কুরাইশির নাকি খুব ইচ্ছা করছে করতে, তাই আর এখানে আবতাহি এসেছে। আবতাহি হ্যালো করে দাও একটু, এর আগে আবতাহি আমার আবতাহিকে দেখেছো আমার চ্যানেলে, আর ওইখানে আছে দাঁড়িয়ে আছে সাইদ, এগুলো হচ্ছে আমার সব দোস্ত এখন বলতে পারো। চলো এখনো এই কটা মতো বাকি আছে, এখনো এই কটা বাকি আছে আগে তুলে নি। দুপুরবেলায় লতাদির বাড়িতে খাওয়া দাওয়া করেছিলাম, তারপর গল্প গল্পই ফুরায় না, বুঝতেই পারো মেয়েদের গল্প মানে কীরকম। তো সেই গল্প টল্প করে এইমাত্র আমি স্নান করে উঠলাম, এখন বাজে 5:50 মানে 6টা ভাবো তাহলে। তো স্নান টান করে ভাবলাম যে চলো একটু তোমাদের সাথে গল্প করে আসি, আমি ছাদে আসলাম। আমি যে রুমে থাকি এই পাড়াটা না অনেকটা বড়, আর এদিকে সব নতুন নতুন বাড়ি দেখে হয়তো বুঝতে পারছো, সব নতুন নতুন বাড়ি। এই যে আর এই দিকটা হচ্ছে পুরো ফাঁকা মাঠ, আর ও যে দেখতে পাচ্ছ ওই দূরে ছেলেরা খেলা করছে, ফুটবল খেলছে। যেহেতু এইদিকে একটা মেস আছে, মেস বলতে মেস মেস না হোস্টেল গো, ওই মেস বা হোস্টেল একই তো সবই, ছেলেরা ওখানে থাকে। ওই যে দেখতে পাচ্ছ বাইকগুলো, ওইখানে একটা সাইনবোর্ড আছে ওইটা হচ্ছে স্কুল, মেবি স্কুল বা হোস্টেল আমি ঠিক এক্স্যাক্ট জানি না। ওইখানকার স্টুডেন্টরা এখানে এসে ফুটবল খেলছে, আর এই যে এখানে সবাই সব খেলা করছে বসে আছে। হ্যাঁ ওটা কিসের কি গোটা, ওটা মেয়েদের হোস্টেল, ওটা হলো পাড়ার ছেলে মেয়েরা খেলছে, ওটা ওটা স্কুল না, না না ওটা হলো হোস্টেল, এই দিদিরা ওখানে আছে, দিদিদের হোস্টেল ওখানে পড়াশোনা করতে যায়, আর আর ওরা হলে পাড়া, ওই পাড়ার সব ছেলে, এই এই পাড়ার এতগুলো ছেলে। হ্যাঁ বাবা আমার ফোন এসেছে দেখে, হ্যালো হ্যাঁ কে বলছো। তো আমি তোমাদের তখন বললাম যে বাজারে যাব, বাজারে কিছু কেনাকাটি করার আছে, তো লতাদিকে বললাম লতাদি তুমি কি বাজারে যাবে, তো বললো যাবো না কিন্তু হাঁটতে যাব, মানে আমাদের ইভিনিং ওয়াক হবে যেটা বলতে পারো। তো ইভিনিং ওয়াক করার জন্য লতাদি বললো যে 7:30-এর পরে বেরোবে, এবার এদিকে আকাশের অবস্থা ভীষণ খারাপ, যদি ওই 7:30-এর পর বেরোই তখন যদি বৃষ্টি শুরু হয়ে যায় তখন আমার সমস্যা হবে, এবার বাজারে আমাকে ধরো যেতে হবে কিছু কেনাকাটি করার জন্য।
তো ভাবছি এখন কি করব, এখন বেরোবো না লতা দিদির সাথে পরে বেরোবো, বুঝতেই পারছি না। 4 hours later তোমাদেরকে সে তখন বলেছিলাম যে আমরা বাজারে যাব, এখন কটা বাজে জানো? এখন বাজে বোধহয় 9টা বাজছে, হ্যাঁ 9:05 বাজছে। এতক্ষণ আমরা বাজারে আসলাম, কোন দোকানটায় গো? মুদিখানার দোকানে। তো আমার টুকটাক কিছু কেনার আছে, সেইগুলো কেনাকাটি করার জন্য আরো আসা। মুদিখানার দোকান বোধহয় বন্ধ হয়ে গেছে, 9টা বাজছে না এখন। তো আমরা যে দোকানটা খুঁজছিলাম সে দোকানটা পেয়ে গেছি। বলছি কাকু, ইস্ট আছে? প্যাকেটের না খোলা? কি বললেন? 60 টাকা প্যাকেট, একটা দিয়ে দিন তাহলে। তো তোমাদেরকে একটা কথা বলা হয়নি, কালকে আমি শ্বশুরবাড়ি যাব। মা ফোন করেছিল দুদিন আগে, তো বললো তুমি এসো, তোমাকে আর মন্দিকে রেখে আমি দুদিন ঘুরে আসবো। তো আমি বললাম ঠিক আছে যাও। তো মন্দি আবার ফোন করে বললো যে বাজার থেকে ইস্ট নিয়ে এসো, আমি ওই নান বানাবে বাড়িতে মন্দি, তো সেই কারণে ইস্টটা নিলাম। আর দেখতেই পাচ্ছ বাজার পুরো ফাঁকা হয়ে গেছে, মানে আমরা অনেক লেট করে গেছি। লেট বলতে তো ওই 9:05 তোমাদের বললাম, তো তখন মোটামুটি অর্ধেক দোকান বন্ধ হয়ে গেছে, আর লোকজন তো দেখতেই পাচ্ছ তোমার চোখের সামনে একেবারেই। তো এখন আমরা আসলাম অন্য একটা দোকানে, ছানা নিতে। দেখা যাক ছানা পাওয়া যায় কিনা। বলছি এখন ছানা পাওয়া যাবে? আর নেওয়ার মতো বাকি বলতে গেলে দুটো মোসাম্বি নেবো আর দুটো ওরিও বিস্কুটের প্যাকেট নেবো। মোসাম্বি, টক দই, তারপর ডাব, ছানা, এইসবগুলো আমি এখন বেশি খাই, কারণ বেশি খাই বলতে এগুলো খাই কারণ আমার যা শরীর, আমার শরীরে ভিটামিন, প্রোটিন, পটাশিয়াম সব কিছুর কম আছে আমার যেটা মনে হয়। তো সেই কারণে স্কিনও আমার খুব একটা ভালো না, তো সেই কারণে আমি এখন এই সব হেলদি খাবারগুলো খাওয়া শুরু করেছি। তো দেখতে পাচ্ছ আমি এখন তড়কার জন্য একটা হোটেলে ঢুকেছি, তড়কা নেওয়ার জন্য। লতাদি বাড়িতে রুটি করেছে, তো রুটির সাথে তড়কা বেশ ভালো লাগে। তো চলো তোমাদের ডোমকলার একটা জিনিস দেখা, যেটা নতুন করেছে, এর আগের দিন আমি তোমাদের দেখাবো বলে দেখানো হয়নি। ওই যে আই লাভ ডোমকল, যেখানে মানে বহরমপুরে লেখা আছে, কলকাতায় লেখা আছে, আমাদের এখানেও লিখেছে আই লাভ ডোমকল। তারপর চানাচুর কিনলাম। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি, কালকে আমি গোবিন্দপুরে যাবো, শ্বশুরবাড়ি যাবো। তো তার আগে রায়শাকে ফোন করে জিজ্ঞেস করলাম, রায়শারা আজকেই চলে গেছে, আমি কালকে যাবো। তো রায়শাকে ফোন করে জিজ্ঞেস করলাম তুমি কি খাবে, তো কিছুই বললো না। তো শাশুড়ি মা বললো চাউমিন নিয়ে আসতে, তো সে কারণে এই যে এই প্যাকেটের মধ্যে চাউমিন নিয়েছি, এক প্যাকেট বিস্কুট নিলাম, এই বিস্কুট নিয়েছি, আর তার সাথে ওরিও বিস্কুট নিলাম। ওরিও বিস্কুট দাদার দোকানে বেশি ছিল না, তাই এক প্যাকেটই নিতে হলো। আর কুরাইশির জন্য ডাক ফ্যান্টাসি চকলেট, আর একটা হচ্ছে ওপরে যেটা পুচকি, তোমরা দেখো না যে ভিডিওতে থাকে আমার, তো পুচকিটার জন্য। তো চলো দুজনকে দিয়ে আসি, না পুরাই সে একটা তোমার জন্য, আর একটা খাইকে দাও গা, হ্যাঁ একটা তোমার একটা খাই দেবে। আর নিলাম তড়কা, নিলাম হাফ প্লেট তড়কা নিয়েছি, তারপর টক দই নিয়েছি, প্রচুর কিছু বাজার করেছি। তো চলো এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া বলতে সেই লতাদির বাড়িতে রুটি করেছে, তড়কা নিয়ে আসলাম, আর লতাদির তরকারি আছে ওই দিয়ে খাবো। তো রাত্রে খাওয়া দাওয়ার পর আমি আর লতাদি বসেছিলাম সিনেমা দেখার জন্য, পুষ্পা যে সিনেমাটা আই থিঙ্ক তোমরা সবাই দেখে ফেলেছো এতদিন, আমি এর আগে দেখেছিলাম না, না দেখার পিছনে কারণ ছিল। তো ভাবলাম যে চলো শেষ পর্যন্ত দেখেই ফেলি। তো আমি আর লতাদি এখন বসে গেছি সিনেমা দেখতে। এই সিনেমাটা শেষ হয়েছে কটায় জানো? রাত্রি প্রায় 1:30-2 নাগাদ শেষ হয়েছে সিনেমাটা। তো অত রাত্রিবেলায় যেহেতু সিনেমা শেষ হয়েছে, তারপর খুব টায়ার্ড হয়ে গেছিলাম, মানে খুব ঘুম পাচ্ছিলো, তো সেই কারণে ভিডিওটা শেষ করা হয়নি। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত।